ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছায় দুটি বসতগৃহ। উদারবন্দের টিকল বাগানে সংঘটিত হয়েছে এই অগ্নিকাণ্ড। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল আনুমানিক 10টায় শালগঙ্গা জিপির টিকল চা বাগান 4 নম্বর লাইনে। বাগানের বাসিন্দা শ্রীকান্ত নায়েক ও গঙ্গারাম কালিন্দী রোজদিনের মতো ঘরে সকালে বাগানের কাজে চলে যায়। আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি, তবে দুটি ঘরের সবার পরিহিত কাপড় ছাড়া সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক 10টার সময় হঠাৎ দেখতে পান ঘরের এক কোণায় দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করতে আশপাশ এলাকার সবাই ছুটে এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। খবর দেওয়া হয় উদারবন্দ পুলিশকে। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন উদারবন্দ থানার ওসি হাউকাম চাংসেন ও দমকল বাহিনী। তাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। বয়সগুলা লিখি দো, সাইজ গুলা নাহলে উঠে জানে জানের মধ্যে দুইজন আমরা ভাই কাজ করতে আসছিলাম। আজকা দেখি আগুন কোনার ঘরের কোনার থেকে উঠছে। উঠার পরে তো আমরা তো অচম্বিক হয়েছি, কিতা কর্ম কিতা না করে হাল্লা চিৎকার করছি। করার পরে গিয়া মানুষ উনুষ আইসে, আমরা যতটুকু পারছি সম্ভাবনা আমরা আগুন বুঝাইবার চেষ্টা করছি। পরে আমরা ফায়ার ব্রিগেড আয়া আপনারা হেল্প করছে, করিয়া শেষ করছে। গঙ্গারাম কালেন্দি, ছেলেরাম নায়েক। ঘর তো পুরা জ্বলি গেছে, একটা ঘর একটু অল্প বাঁচছে আর একটা পুরা শেষ। তারা কাজ কিতা করে যারা ঘর জ্বলছে? বাগানের কাজ করে, চা শ্রমিক। অনুমানিক কত টাকা জ্বলছে তারা ক্ষতি হয়েছে? এইটা তো অনেক 3-4 লাখ টাকা জিনিস হইব। অনুমানিক 10টার সময় এই টিকল বাগানে দুজন শ্রমিকের বাড়িতে আগুন লাগছে। এই সাইডে আর কিয়ের থেকে আগুন লাগছে এখনো বোঝা যাইতেছে না, তবে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গেছে। তারা কাজে গেছিল, তারপরেই কারেন্ট ইয়েটা আগুনটা লাগছে। সঙ্গে সঙ্গে আমার উদারবন্দ থানা পিএসরে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আইছে। ফায়ার ব্রিগেড আসার পরে তারা আগুন নিয়ন্ত্রণ আনছে, একটা আরেকটা ঘর বাঁচছে। স্থানীয় শ্রমিকরা সবই ছোটরূপ করিয়া এই আগুন নিভাইছেন এবং তাদের পরিবারের যা দেখছি সব বহুত কিছু জ্বলে গেছে। একটা ঘরের জিনিস দুইটা ঘরেই পুরা ড্যামেজ হয়ে গেছে। তো এখন তো ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে কিন্তু একটা হেল্প করা হইব। সার্কেল অফিসার স্পটে আইতেছেন আর ওসি নিজেও আইছেন দমকল নিয়ে। গতিকে এখন মানুষ কেউ অবশ্য জখম হয়েছে না, আর আশা রাখি তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে 95,000 করে দেওয়া হবে। যেহেতু এটা সিলিং সারপ্লাস ল্যান্ডের পড়েও না, টি গার্ডেনের ল্যান্ড, গতিকে গার্ডেনে ওই একটা টেকনিক্যাল বিষয় রয়েছে, ওরা বাগান ম্যানেজমেন্টে এটার ব্যবস্থা নিবে। আপডেট এ পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।